প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো আবার সুস্থ রয়েছো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমাদের কামনা, ঠিক আছে? আমি তোমাদের প্রায় ভালো আছি এবং সুস্থ রয়েছি এখনো পর্যন্ত তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত রয়েছি, তাই না? তোমরাও আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত রয়েছে, তাই না? তো আমরা অনলাইন ক্লাস করছি ঠিক, কিন্তু সবসময় প্রতিদিনের কাজ প্রতিদিন করার চেষ্টা করবে, তাহলে কী হয়ে যাবে, আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ হয়ে যাবে। যদি আমরা জমিয়ে রাখি তাহলে এটা কী হবে, পরবর্তী আমার জন্য বোঝা হয়ে যাবে, তাই না? তো আমরা কী করবো, চেষ্টা করব প্রতিদিনের ক্লাস প্রতিদিন করে ফেলা, ঠিক আছে? তাহলে কি স্কুলের মতোই আমরা আমাদের এই কাজগুলো সঠিক সময়ে সঠিকভাবে সম্পন্ন করব, তাই না? তো দেখো, গত ক্লাসে আমি তোমাদের পৃষ্ঠা 73 থেকে 9 করিয়েছিলাম, আমি 10-এ 1 2 করিয়েছিলাম, তাই না? তো চলো আজ আমি তোমাদের কি বলেছিলাম, 3 4 5 6 করাবো, তাই না? 10-এর চলো সরাসরি আমি চলে যাচ্ছি 10-এর 3 নাম্বার করাবো, ঠিক আছে? 3 দেখো, একটি শ্রেণী কক্ষে 24 জন শিক্ষার্থী আছে, যদি একটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসে তবে ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে? তাহলে এটা কী করতে হবে দেখো তো, বলেছিলাম গত ক্লাসে আমি তোমাদের সব বুঝিয়ে দিয়েছিলাম, তাই না? তাহলে কী করতে হবে, একটি শ্রেণী কক্ষে 24 জন শিক্ষার্থী আছে, যদি একটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসে তবে ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে? তাহলে দেখো, 4 জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে, তাই না? সুতরাং 24 জন শিক্ষার্থী বসার জন্য বেঞ্চ লাগবে। তাহলে আমি করে দিচ্ছি, দেখো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, ঠিক আছে? শব্দ করবে না, হ্যাঁ, মন দিয়ে ক্লাসটা করো। বসে কয়টি বেঞ্চ লাগে? একটি বেঞ্চ, তাই না? সুতরাং ২৪ জন শিক্ষার্থী পুরোটা লিখে দিচ্ছি, শিক্ষার্থীর জন্য লাগবে দেখো 24 ভাগ কত 4, তাই না? তাহলে আমরা ব্যাংকের সংখ্যাটা বের করতে পারি। তাহলে আমি কি করব, ভাগ করে দেখাচ্ছি, দেখো আমাদের, আমরা যেহেতু নামতা জানি তাহলে আমাদের কি অনেক ইজি, তাই না? দেখো 4 নামাতে বলো, 4 1 4 4 2 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24, তাহলে কি কয়বার গেল, 6 বার। তাহলে কয়টি ব্যাংক লাগবে, 6টি ব্যাংক লাগবে। উত্তর কি হবে বলো তো, প্রশ্নে কি চেয়েছে, তবে ও শ্রেণীতে কয়টি ব্যাংক আছে? তাহলে কয়টি ব্যাংক আছে, 6টি ব্যাংক আছে। ওকে, তোমরা যখন ক্লাস করবে নিরিবিলি ক্লাস করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে, ক্লাসে যেমন লক্ষ্মী হয়ে থাকো সেভাবে থাকার চেষ্টা করবে। ওকে, তারপর দেখো 4 10-এর 4, একটি শ্রেণী কক্ষে 12টি বেঞ্চ আছে, যদি শিক্ষার্থীরা 6টি বেঞ্চে বসে তবে কতগুলো বেঞ্চ অব্যবহৃত থাকে? তাহলে যদি একটা ক্লাসে কি বা শ্রেণী কক্ষে কয়টি 12টি বেঞ্চ থাকে, যদি 6টাতে শিক্ষার্থীরা বসে বাকি থাকে আর কয়টি, তাই না? তো দেখো কি লিখবো আমরা, শ্রেণী কক্ষে 12টি, তাই না? শ্রেণীকক্ষে বেঞ্চ আছে 12টি, শিক্ষার্থীরা ব্যবহার করছে কয়টি, শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা বেঞ্চ ব্যবহার করছে কয়টি? ছয়টি, তাই না? তাহলে কি করতে হবে, বিয়োগ করলে আমরা কয়টি অব্যবহৃত বা ফাঁকা রয়েছে সেটা আমরা জানতে পারবো, তাই না? তাহলে দেখো, তবে কতগুলো বেঞ্চ অব্যবহৃত থাকে, মানে ব্যবহার করা হচ্ছে না, তাহলে অব্যবহৃত বেঞ্চের সংখ্যা, অব্যবহৃত বেঞ্চের সংখ্যা দেখো 12 থেকে 6 গেলে কত? 6, আমরা জানি তো, তাই না? তাহলে 6 লিখো, 6টি উত্তর, 6টি, তাই না? উত্তর লিখে ফেলো। ওকে, তোমাদের তোলা শেষ আশা করছি। আমি মুছে দিতে পারি, মুছে দিচ্ছি। দেখো 5 নম্বর, 5 নম্বরটা দেখো, একটি প্যাকেটে 8টি বিস্কিট আছে। একজন বালিকা বিস্কিটের 2টি প্যাকেট কিনলো, সে মোট কতগুলো বিস্কিট কিনলো? তাহলে যেহেতু একটি প্যাকেটে দেওয়া আছে কয়টি, 8টি বিস্কিট, আর বালিকাটি কয়টি প্যাকেট কিনেছিল, 2টি প্যাকেট, তাহলে কি করলে পাবো, গুণ করলে পাবো, তাই না? দেখো তাহলে, একটি প্যাকেটে প্যাকেটে বিস্কিট আছে, কয়টি? 8টি। তাহলে বালিকা কয়টি প্যাকেট কিনেছিল, 2টি প্যাকেট, তাই না? 2টি প্যাকেটে বিস্কিট আছে, গুণ করলে পেয়ে যাচ্ছি, তাই না? 8 দুগুণে 16টি, তাহলে কয়টি, 2টি প্যাকেটে সে মোট কতগুলো বিস্কিট কিনলো, সে 12টি বিস্কিট কিনলো। উত্তর হবে 12টি বিস্কুট ওকে। নাম্বারটা মুছে দিচ্ছি মিস, দেখো কি বলা আছে 6 নম্বরে, একজনের 8টি বিস্কিট আছে, যদি সে একদিনে 2টি বিস্কিট খায় তবে সে কতদিনে বিস্কিটগুলো শেষ করবে? তাহলে 2টি বিস্কিট খায় একদিনে, তাই না? লিখে ফেলি, চলো। 2টি বিস্কিট শেষ করে একদিন, তাই না? সুতরাং কয়টি বিস্কিট, 8টি বিস্কিট, তাই না? 8টি বিস্কিট শেষ করে কয়দিনে, আমরা ভাগ করলে পেয়ে যাচ্ছি, তাই না? অনেক ইজি না? 2টি বিস্কিট খেতে পারে একদিনে, তাহলে 8টি বিস্কিট খেতে পারবে কয়দিনে? 8কে 2 দিয়ে ভাগ দে, 4 দুগুণে 8। ওকে, আমি জানি তো তোমরা পারছো। তো কি দিব বলো তো, চার দিয়ে শেষ করবে, তাই না? বুঝে গেল? দেখো এখানে 11 নম্বরটা দেখো তো, গাণিতিক বাক্য 32 ভাগ 4 সমান
প্রশ্ন মতো, তাই না? দেখো দেখা যায় তোমাদের বইয়ে আছে, দেখো 73 পেজে 11 নম্বর। এর জন্য দুটি ভিন্ন ধরনের গাণিতিক সমস্যা তৈরি করো। তাহলে এটার জন্য আমরা দুটি ভিন্ন ধরনের গাণিতিক বাক্য তৈরি করব, যা তুমি যে কোনো ভাবে এটা করে দেখাতে পারো, তাই না? গাণিতিক বাক্য রেডি করতে হবে, তাই না? তাহলে দেখো আমরা এভাবেও লিখতে পারি, একজন লোক 32 টাকা দিয়ে কিছু কি করলো, কলা কিনলো। যদি একটি কলার দাম 4 টাকা হয় তবে ওই লোক কয়টি কলা কিনেছেন, এভাবেও দিতে পারি, তাই না? পারি কি না? তাহলে এভাবে করে আমরা দুটি গাণিতিক সমস্যা তৈরি করব। পরের ক্লাসে আমি তৈরি করে দিব, সাথে সমাধানও করে দিব, ঠিক আছে? আজকে একটা করে দিলাম, মুখে বলে দিলাম। তো পরবর্তী ক্লাসে আমরা কি করব, এই দুটি গাণিতিক বাক্য করার চেষ্টা করব এবং পরবর্তী টপিকসে আমরা চলে যাব, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম আজ, এই পেজে আমাদের পৃষ্ঠ নাম্বার 73-এর চারটি অঙ্ক করলাম। সেখানে কি বলা হয়েছিল, যথাযথ পদ্ধতি অনুসরণ করে নিচের সমস্যাগুলো সমাধান। তাহলে কি এখানে গুণ ভাগ বিয়োগ সবই আছে, তাই না? তো আমরা যথাযথ পদ্ধতি প্রয়োগ করে অঙ্কগুলো করার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কি কমেন্টসের মাধ্যমে জানাবে, অথবা নাম্বার রয়েছে তোমাদের কাছে, তোমরা কি করবে মিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই নিরাপদে থাকো, ঠিক আছে? আর ক্লাসগুলো রীতিমতো করবে, কখনো কি ফাঁকে দেওয়ার চেষ্টা করবে না। ওকে, ভালো থাকবে, বাই।